যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন বৈশ্বিক রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে এই নির্বাচন তা দেখার অপেক্ষায় এখন গোটা বিশ্ব। নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়েছে, শেষ মুহূর্তের প্রচারণা চালিয়ে যাচ্ছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। ভোটারদের কাছে টানতে নিরলস পরিশ্রম করছেন দুজনই, ছুটে চলছেন ভোটারদের দ্বারে দ্বারে। বিভিন্ন জনমত সমীক্ষায় জনপ্রিয়তার পারদ ওঠানামা করছে দুই প্রার্থীরই। দেশটির রীতি অনুযায়ী অনেক রাজ্যেই শুরু হয়েছে আগাম ভোট। সশরীরে কেন্দ্রে গিয়ে কিংবা ব্যালটে ভোট দিয়ে তা ডাকযোগে প্রেরণ, এই দুই পদ্ধতির যেকোনো একটিতে ভোট দিচ্ছেন ভোটাররা। এরই মধ্যে রেকর্ড সংখ্যক 3 কোটিরও বেশি মার্কিন নাগরিক আগাম ভোট দিয়েছেন। গেল সপ্তাহে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে আগাম ভোট গ্রহণ শুরু হয়। দুই প্রার্থী সবচেয়ে বেশি সময় ধরে প্রচারণা চালাচ্ছেন সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে। এরই অংশ হিসেবে বুধবার পেনসিলভেনিয়ায় মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন আয়োজিত এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে অংশ নিয়ে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস বলেন, তিনি নির্বাচিত হলে তার প্রশাসনে বাইডেন প্রশাসনের ধারাবাহিকতা থাকবে না। এছাড়াও মধ্যবিত্তদের কল্যাণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানোরও প্রতিশ্রুতি দেন তিনি। অপরদিকে একই দিন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আরেক গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য জর্জিয়ায় প্রচারণাকালে আগাম ভোটের প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি অঙ্গরাজ্যেই রেকর্ড মাত্রায় ভোট পড়ছে এবং এতে রিপাবলিকান দল ভালো করছে। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।